গানটাতে যেটা চাইছি মানে এই গানটার মধ্যে পুরো সিনেমার একটা ফিল থাকতে হবে, মানে দর্শক যেন প্রথমেই, এটা টাইটেল সং তো, দর্শক যেন প্রথমেই বুঝে যায় যে এটা কোন দিকে যাচ্ছে সিনেমাটা, এক ওই এসেন্সটা দেওয়ার মতন করেই আর কি সুরজিৎকে ওটাই বলেছিলাম ওটা তৈরি করতে। বেসিক্যালি বলা হচ্ছে কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এবং সেটা কোথায় হয় মাঝে মাঝে কোথায় হারিয়ে যায় এবং সেটা কি করে ফিরে আসছে, তার মধ্যে অন্য অনেক কিছু আছে কিন্তু বেসিক্যালি ভালোবাসার কথাই বলা হচ্ছে। আমরা প্রথম থেকে তোমার গান পাঁচে চারটে গান মধ্যে তৈরি করা আছে, রোজই নতুন ভাবাচ্ছে, জয়শ্রীর পছন্দ হচ্ছে না, আমি ভাবছি হয়তো ভালো হয়েছে, তারপর যখন সবাই বলছে বাজে তখন হচ্ছে তাহলে নিশ্চয়ই বাজেই হয়েছে, না বাজে হয়নি, কিন্তু যেটা হচ্ছে যে মনে হয় যে পুরো মানে খুব ছোট্টর মধ্যে হতে হবে, আমাদের যেটা হচ্ছিল অনেক বড় হয়ে যাচ্ছিল, মানে পুরো বিষয়টা বলতে গিয়ে অনেক বড় হয়েছে, ছড়িয়ে যাচ্ছিল, সেইটা কিছুতেই কম্প্যাক্ট করাটা খুব জরুরি ছিল। আরেকটা মনে হচ্ছে সব থেকে কঠিন হয়ে যায় না সিম্পল কিছু কম্পোজ করা, যেরকম রাস জয়শ্রী যেদিন দেখিয়েছে সেদিন ওই রাসটা দেখার পরে আমি মোবাইলে জয়শ্রীকে পাশে ঘুরে যাচ্ছি, জয়শ্রী শুটটা হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ দেখার পরে রাস দেখার পরে হয়ে গেছে, আমি না বুঝতে পারি কি হয়ে গেছে, তারপর আর ও তখন বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আর বাকিরা সবাই কথা বলছে, আর ওর মনে ওর তো মাথাটা ঘুরছে যে কতক্ষণে গিয়ে হবে, তো ওই দিকে লিখে ফেলবে। আমার মনে হয় যে একটা একটা প্রোডাক্ট, সেটাকে যদি কোনো মিউজিক দিয়ে আইডেন্টিফাই করা যায়, আমরা জেনারেলি তো একটা ধরো ব্যবসার কোনো পণ্য বা কমোডিটিকে আমরা একটা জিঙ্গল দিয়ে প্রমোট করার চেষ্টা করি, এই ক্ষেত্রে গোটা ফিল্মটা যদি একটা প্রোডাক্ট হয় তাহলে তার পারফেক্ট জিঙ্গল কিন্তু এই গানটা, মানে এটা টাইটেল সং না বলে ইটস মোর লাইক এ জিঙ্গল টু দি এন্টায়ার প্রোডাক্ট, হোয়াট ইউ আর গোইং টু এক্সপেক্ট, তুমি প্রোডাক্টটা কেনার পর র‍্যাপারটা খুলবে যখন তার ভেতরে কি থাকবে সেই জিনিসটা পুরোপুরি এই গানটার মাধ্যমে বোঝা যায়। আর দেখো ইউনানিমাসলি উই ডিসাইডেড ইউ, বিকজ যেই মুহূর্তে গানটা লেখা হলো, এই সবে তো সিনেমা শুরু, এখন কি তারাগুলো থেকে শুরু হলো, যখন বিএনআই গোলক দাদা, ইউনানিমাসলি উই ডিসাইডেড ইট হ্যাজ টু বি ইউ, মানে গলা ইনফ্যাক্ট ডাউন ছিল আমার, ল্যারিঞ্জাইটিস ফ্যারিঞ্জাইটিস একসঙ্গে হয়েছিল, সেইগুলো সব কাটিয়ে সুরজিতাইটিস ধরলো আর তারপর গানটা আজকে ফাইনালি কমপ্লিট করতে পারলাম, আমরা গাইতে পারলাম। 2014 we are actually completing 20 years of knowing each other, we are almost married to each other, wo amar poti wo amar parameshwar kopal sala।